আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমরা চট্টগ্রামের হাটহাজারী থানার ধলু ইউনিয়নের সফিনগর গ্রামের সৈয়দ হাজির বাড়িতে এখানে এসেছি। 71 সালে এই স্থানে মুক্তিযোদ্ধারা থাকতেন, দলে দলে আসতেন, এখান থেকে যোদ্ধারা বিভিন্ন অপারেশনে যেতেন। সৈয়দ হাজির বাড়ি, ওনার স্বনামধন্য স্ত্রী, তবে ওনার বয়স 116 বছর, পাশে বসা আছে ওনার ছোট ছেলে শাফর। এই মহিলার যে অবদান মুক্তিযোদ্ধাদের খাওয়া দাওয়া, তারপরে পাক শাক সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব ছিল। হাজির বড় ছেলে মোহাম্মদ আলী 71 সালে কি হয়েছিল? 71 সালে মুক্তিযুদ্ধের সময় আর কি, মানে যারা মুক্তিযুদ্ধ ছিল তখন আমার আব্বা ওই খাঁসারি ডাকারি সবগুলো ছাড়ি দিয়েছিল এদেরকে। এখানে রাত্রে থাকতো, রাত্রে অপারেশন করতো, দিনই রাত দিন রাত্রে এখানে থাকবে। আমার বড় দাদা কমান্ডার, এরা ফার্স্ট আসছিল, মহল প্রথম মেয়ে এরাই আসছিল, প্রথম কমান্ডার, এরাই প্রথম যুদ্ধ করছে। এবং এর হারে দড়ি বেঁচেছিল কাঠিয়ার বাজারে, তখন ইসেক আর এই মিরামত আর দেওয়া তখন এরা যাইয়া বাড়ি এর চড়াইছিল আর কি। এখানে কি 9 মাসই থাকতো? হ্যাঁ, 9 মাস। আমি আবু সৈয়দ, আমার পিতার নাম ওমদা মিয়া। এই বাড়িতে মুক্তিযোদ্ধাদের একটা বড় কাঠি ছিল। সৈয়দ আজি একজন মুসলিম লীগ ছিলেন, উনি এই ইউপি মেম্বার ছিলেন দলীয় ইউনিয়নের 69, উনি আওয়ামী লীগে যোগ দেন এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা শুরু করেন। ওনার বাড়িতে পুকুরের মাছ গোলার দান মুজার করে দিয়ে মুক্তিযোদ্ধাদের কোনো ভরণ পোষণ করছেন। ওনার বাড়ির মূল ঘরের দুইটা কাছারি ছিল, একটা সামনে একটা পিছনে। সামনেতে মুক্তিযোদ্ধারা থাকতো, খাওয়াতো, পিছনে তো অস্ত্র শস্ত্র থাকতো। উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে এই হারুন মুক্তিযোদ্ধা, এই হারুনকে পাঞ্জাবিরা রাতে ধরে নিয়ে গেছিলো কাঠিয়ার বাজার থেকে। এই গোলাম রব্বানি মনু মেম্বার জহুর এবং গুন্নু হাজির ছেলে মুক্তিযোদ্ধা হাজার, এরা তিনজনে গিয়ে এই হারুনকে কাঠিয়ার বাজার থেকে এই গ্রেনেড থ্রো করে ওই ওনাকে ছেড়ে দিলে উনি মুক্ত হয়। এটা হচ্ছে ওনার বাড়ি থেকে দিনই দুপুরে এই বাড়ি থেকে এই অপারেশনটা পরিচালিত হচ্ছে। এটাই আমি এইটা উল্লেখ করতে চাই। আর বিশেষ করে কাঠি রাজরিয়াট কলেজে পাঞ্জাবিদের কাঠি ছিল, এখানে উপজেলা টি গার্ডেনের মালয়েশিয়াদের কাঠি, আর কাঠিয়াট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের দোতলায় রাজাকারদের কাঠি ছিল। এই তিনমুখী একটা শত্রু কাঠি থাকা সত্ত্বেও আমাদের এই শহীদ আজি মুক্তিযোদ্ধাদের যে সাহায্য সহযোগিতা করেছে এটা ভুলার না, কোনোদিন ভুলতে পারবো না। গোলাম রব্বানি মনু। বাপের নাম আবুল কাসেম চৌধুরী। 71 সালে কি আপনি এখানে থাকতেন? হ্যাঁ, 71 সালে সব জায়গায় ছিলাম। মাহবুবুল আলম, বাবার নাম সিদ্দিক আহমদ। আমরা এখানে অনেকদিন এখানে আমরা ছিলাম শহীদাদের বাড়িতে। এখান থেকে আমরা বিভিন্ন প্রোগ্রাম করে বিভিন্ন জায়গায় অপারেশন করে আবার এখানে ফিরে আসে আমাদেরকে এখানে উনি ওনারা খাওয়াইতেন রাখতেন। আমার নাম হারুন চৌধুরী, আমি যুদ্ধকালীন কমান্ডার। এইটাই এই এলাকাটাই আমার প্রথম শেল্টার। আমি এখান থেকে বিভিন্ন অপারেশন কার্যক্রম পরিচালনা করেছি। আমরা 1971 সালের মুক্তিযোদ্ধা, আমি
মুক্তিযোদ্ধা ফটিক শরীর কমান্ডার, যুদ্ধকালীন আমি তখন ডেপুটি কমান্ডার ছিলাম 88 গ্রুপের। জনাব মরহুম আজি শহীদ আমাদের এই হাঁসারিগর, এখানে আমরা প্রায় ফটিক শরীর 38 জন মুক্তিযোদ্ধা কমান্ডার আলমগীর সহ এমদাদ চৌধুরী, মাহবুল আলম, অন্যান্য মুক্তিযোদ্ধারা আমরা এখান থেকে যাইয়া আমরা অপারেশন করি। এখানে অনেক কষ্ট করে হাজি সাহেবের ওয়াইফ তাদের পরিবাররা সবাই আমাদেরকে প্রায় 17 দিন মতন এখানে আস্তানায় রেখে আমাদের খাওয়া দাওয়া করছে। আজকে আমি 46 বছর পরে হলো এই স্মৃতি আমি বলতে পারছি না, এই জন্য আগামী প্রজন্মের এই ইতিহাসকে সংরক্ষণ করার নিমিত্তে আমি একজন অন্ধ হয়ে গেছি, আমি ডায়াবেটিস রোগী, এরপরও আমি এখানে এসে মুক্তিযোদ্ধা ভাইদেরকে নিয়ে, মনুতারা আছে আর আহমদ হোসেন মাস্টার আছে, আপনার এই প্রফেসর আপনার আবু শহীদ আছে, আরও অন্যান্য এই মুক্তিযোদ্ধারা এখানে ছিল, যে কষ্ট যে হাজি সাহেব করেছে এটা আমার ভুলার নয়। আমি তার বিদায় আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি, এখানে এসেছি এটাকে আগামী প্রজন্মের স্মৃতি ধরে রাখার জন্য। দেহের শানে তুমি মিলে ছোমর প্রাণে মনে, মিশে ছোমর দেহের শানে তুমি মিলে ছোমর প্রাণে মনে, তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মার বেগাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।